डीजे सागर रीमिक्स। हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल सागर 001। बंधुरा आपनारा सबाई केमन आछेन? आई होप आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। तो आज के आपनादेर जन्य आबार एक नतून भिडियो निये हाजिर होयेछि। आपनारा प्रिव्यू देखे बुझे गेछेन जे आजके भिडियोटि कि रकम होते चलेछे। तो एरकम भिडियोगुलो यदि आपनारा क्रिएट करते चान ताहले स्किप ना करे भिडियोटि सम्पूर्ण देखते थाकुन। एबं आपनारा यदि आमार ई चैनलटिते नतून होये थाकेन भिडियोटिते लाइक करे चैनलटि सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि অল করে দেবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি ক্রিয়েট করতে হলে আপনাদের প্রয়োজন হবে বেলার মেশিন অ্যাপসটি এবং দুটি পিসের লিঙ্কের প্রয়োজন হবে। দুটি পিসের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। এবং এক্সএমএল লিঙ্কও পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশানে, অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে এক্সএমএল লিঙ্ক ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আপনারা বেলার মেশিনটা ওপেন করে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে যেটা করতে হবে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে প্রথমে এখানে একটি ফটো অ্যাড করতে হবে। কীভাবে ফটো অ্যাড করবেন তার জন্য আপনারা প্রথমে এই যে চলে আসবেন এখানে, প্রথম প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। এবারে ফটোটি ফুল স্ক্রিন করার জন্য উপরে থিরয়েডে ক্লিক করে ফিল কম্পোজিশনটিতে ক্লিক করে ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার আপনারা একেবারে শেষে চলে যাবেন, যাওয়ার পর এবার এটিতে ক্লিক করবেন, তাহলেই ফটোটি শেষ পর্যন্ত চলে আসবে। এবার যেটা করবেন আপনারা এখান থেকে ব্যাক গিয়ে আপনারা এখান থেকে চলে যাবেন একেবারে লাইট এফেক্ট প্রিসেটে। লাইট এফেক্ট প্রিসেটে গিয়ে এখানে আপনারা চলে যাবেন একেবারে শেষে। এবার লাইট এফেক্ট প্রিসেটে শেষে চলে যাবেন, দেখতে হবে এমনটি ছবি দেখতে পাবেন। ছবিটির উপর ক্লিক করবেন, নিচে এফেক্টে ক্লিক করে থিরয়েডে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন, এফেক্টটি কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক গিয়ে আপনারা বিটমার্ক প্রজেক্ট ওপেন করে এই যে ছবিটি অ্যাড করলেন ছবিটির উপরে ক্লিক করবেন, দেন এফেক্টে ক্লিক করবেন, করার পর নিচে থিরয়েডে ক্লিক করবেন, তারপরে যে পেস্ট এফেক্ট রয়েছে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এফেক্টটি পেস্ট হয়ে যাবে। দেখতে পাবেন এফেক্টটি পেস্ট হয়ে গেছে। এবার যেটা করবেন আপনারা এখান থেকে ব্যাক গিয়ে লাইট এফেক্ট প্রিসেট ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটিতে ক্লিক করবেন, করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা এই বাটনটিতে ক্লিক করবেন, এই যেখানে লাইট এফেক্ট প্রিসেট ওপেন করে ক্লিক করার পর আপনারা এই যে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। আবার এই বাটনটিতে ক্লিক করবেন, করার পর এই যে কপি 154টি লেয়ার আছে কপি, এটি কপি করে নেবেন, দেন এখান থেকে ব্যাক চলে যাবেন। করে যাওয়ার পর আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করবো আপনারা এই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটিতে আবার ক্লিক করবেন, করার পর নিচে যে এই এখানে যে বাটনটি আছে এলোভেশনের পাশে বাটনটি ক্লিক করবেন, করার পর পেস্ট 154টি লেয়ার আছে এখানে ক্লিক করে দেন, পেস্ট হয়ে যাবে। তো একবার চালু করে দেখে নেবেন তো এফেক্টটি ঠিকঠাক লেগে গেছে। এবার যেটা করবেন আপনারা ভিডিওটিকে সেভ করার জন্য উপরে যে সেটিং অপশন আছে ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার ভিডিওটি সেভ করার জন্য উপরে যে সেটিং অপশন পাশে সেল অপশন যেটি আছে আপনারা এটিকে ডিলিট করে দিতে পারেন, লাস্টের ছবিটিকে ডিলিট করে দেবেন। উপরে যে সেটিং অপশনের পাশে সেল অপশনে ক্লিক করবেন, দেন নিচে যে এক্সপ্লোর অপশন রয়েছে এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন, দেন কিছু কমেন্ট করবেন, তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করে ভিডিওটিতে লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।